ইসমুল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আর একটি ভিডিওতে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বাটিতে তরকারি আসলে সব ধরনের তরকারি যা রান্না করে ভিডিওতে নিয়ে আসা হয় তা না এটা হচ্ছে এমন একটা তরকারি ছেলেটের জনপ্রিয় আঞ্চলিক একটা তরকারি অন্যান্য ডিস্ট্রিক্টে এটা খাওয়া হয় কি না বা অন্যান্য জেলাতে এটা খাওয়া হয় কিনা আমি আমার জানা নাই তো আমাদের সিলেটে কিন্তু কাঁঠালের সিজনে এই তরকারিটা সবাই ঘরে রান্না করে খায় চিচিঙ্গা আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করা এই তরকারি তো আজকের ভিডিওতে আমি সেই রেসিপিটা আপনাদের দেখাবো তো আমি আজকের ভিডিওটি যেহেতু সিলেটে সিলেটের একটি জনপ্রিয় তরকারি তরকারি রান্না করা রেসিপি তো আমি চাচ্ছি আজকের ভিডিওটি আমি আমার সিলেট সিলেটের আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে কথা বলবো আমার ইউটিউবের চ্যানেলে যতটা ভিডিও আছে কোনোটাতে আমি সিলেটের ভাষা ব্যবহার করিনি তো এখন থেকে আমি আমার ভিডিওতে সিলেটের যে আঞ্চলিক তরকারি বলেন সিলেটের যে আঞ্চলিক কিছু জিনিস বলেন সেগুলো আমি সিলেটের ভাষায় উপস্থাপন করার জন্য ভাবছি তো এই তো আমি প্রথমে চে মানে কি বোলে তাৰে চিচিংকাৰ আমি প্ৰথমে মানে চেট চেনীয়ে আছে চাচি আনিছি চাঁচি আনিয়া আমি চিচিংকাৰে এখন কাটি লিমু চিচিংগাৰ বিধৰে যে ইয়ত থাকে আৰু কেইটা কয় বেচি তাকে বেচিকোটা বেচিৰে আমি ইয়ে কৰি লিমো আপোনাৰ আলাদা কৰি নিমু কি মানে বেছি বাৰ কৰি লিমু বাৰ সৰিয়া তাৰপৰা চিচিংগাৰে আমি কাটমু আর কি কিলাখান আমি একটু আপনারা দেখাইয়া দিলাম আসলে আমার খুব আনজি লাগে কিতা করতাম বাটা থেকে আমি ট্রাই করলাম আর কি এই যে জেলান দেখরা ওলান করিয়া খাটিয়া বাগি সব সব সিচিঙ্গা এই কেন আধা কেজির মতো সিচিঙ্গা আছে তো আধা কেজি সিচিঙ্গা আমি খাটিয়া নিমগি নিয়ে আমি রান্নার লাগি রেডি করবো আর এদিকে আমি কাঁটালার বেশি বাজ লিছি বাজিয়া আমি সুলাইয়া রাখি দিছি তো আসলে আমার খুব ভালো লাগে আর আজকের আমি সিলেটি বাসা আর আমি জানি না আমার ভিডিওটা আপনার আর ভালো লাগবো কি না তো এখন থেকে আমি আমার সিলেটের বাসাটারে দরিয়া রাখার চেষ্টা করব কারণ আমি যেহেতু সিলেটি ফুরি আর আমি নন সিলেটি না নন সিলেটির একটা বালা বাংলা আছে যদি কেউ জানেন আমার কমেন্ট বক্সে আমার একটু বলবা যে নন সিলেটির বাংলা কিতা আমি যদি এই ভিডিওত কই যে নন সিলেটির বালা বাংলাটা কিতা তে ইউটিউবে আমার এই ভিডিওটা আমার চ্যানেলটা ব্যান্ড করে নিব তো এখন আমি আসলে আমার খুব হাসি পাচ্ছে আমি মানে আমার আসলে খুব আশিফার। কারণ আমি কোনো সময় লেখান খুঁজছি না ওই হিসাবে তো দেখটা কাটা মানে সিচিঙ্গার যে বেশিগুলা বাড়িছে ওই বেশিগুলো আমি আলাদা একটা বাটিত লইলছি আমার বয়াই কইসা যে একসিন দিয়া সিচিঙ্গার বেশি দিয়া বলে বর্তা খাওয়া যায় তো আমি আসলে চেষ্টা করবো আজকু এই যে সিচিঙ্গার বেশি যে বর্তা বানাই নি যায় কি না জিগাইয়া যদি বয় বানাই আপনাদের সাথে ও ভিডিওটাও শেয়ার করবো তো সিচিঙ্গা কাটা হয়ে গেছে পরে আমি কাঁটালোর বেশিগুলো আপনাদের সামনে আইলাম অত দেখ রাখাটাল বেশি ঘন্টা চুলানি হয়ে গেছে বাজিয়া চুলাইছি তখন আমি রান্নার লাগিয়া চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা গরম হওয়া মানে হয়ে আসার পর আমি তেল দিয়ে দিব আসলে সয়াবিন তেলে অনেক আমার হা মানে সয়াবিন তেলে অনেক চর্বি থাকে আমি শুনেছি সয়াবিন তেলটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো আসলে যে অলিভ অয়েল তেল বা কোকোনাট অয়েল আরও যাই যে যে তেল আছে ওই তেলগুলার আসলে প্রাইসটা অনেক বেশি পড়ে তা আমাদের মতো মধ্যবিত্ত যে পরিবার আছে সেই পরিবারে সয়াবিন তেলটাই বেশি ব্যবহার করা হয় আর এখন ইদানিং সয়াবিন স্বাস্থ্যের জন্য সয়াবিন তেলটা খাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে আমি একটু শারীরিক প্রবলেম অনুভব করতেছিলাম আর সেই জন্য আমি আর আসলে সয়াবিন তেলটা চাচ্ছি এখন থেকে খাওয়া বাদ দিয়ে দেবো আর হাতের নাগালের মধ্যে সরিষার তেলটাই আমার মানে আমাদের পরিবারের জন্য উপ মানে ইয়ে মনে হয়েছে কি বলে উপযুক্ত মনে হয়েছে তারপরেও সরিষার তেলটার অনেক দাম তো যেটা কইছিলাম আর কি সরিষার তেলের অনেক দাম এখন আমি আপনার তোর ইয়ে করছিলাম কেতা হয় একটা রসুন দিলাম সরিষার তেল মাত্র মাততে আমি কই গেছি গিয়ে আসলে আমার মনো নাই আমার সরিষার তেলটা খাওয়ার অভ্যাস করলাম আর কি তো সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কেন দিছি রসুন রসুন গরম করছি রসুন গরম করিয়া তারপরে দিছি পেঁয়াজ পেঁয়াজ গরম হয়ে যাওয়ার পরে একটু ফানি দিছি কারণ আমার বাগানটা লাগে একটু জলি জলি যা ওখানের লাগিয়ে আমি ফানি দিছি পানি দিয়া বালা খরিটার আমি লারাচাড়া করমো করিয়া তারপরে দিম হলুদ মরিচ ধনিয়া আমি ভিডিওর মাঝে মাতি দিছি একটু বেশি মনে হয় ওখানে লাগে আমার মাতে আর ইয়ে হয়েছে না তো অত্য দেখা যে আমার ভিডিওতে আমি তরকারির মধ্যে আমি হলুদ তো দিলাম সরিষার তেল দিছে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে আর রান্না পারবা যে কোনো খাইবার তেল দিয়ে রান্না পারবা কোনো সমস্যা নাই আর পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনিয়া আর পরিমাণ মতো লবণ লবণটা আমি পরে দিব কারণ আমি এটারে কিতা কয় খাটালার বিচিটা যে অনেক শক্ত মনে হয় বালা নয় কীরকম একটা সমস্যা তো আমি চাই আমার মনে হয় একটু পানি লাগবো তো ওখানে লাগে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পানিটা দিয়ে একটু উত্তরাই নামাইব কারণ হয়েছে বোঝা যায় তো বুঝলাম না তো লবণটা যদি বেশি হয়ে যায় কি ওখানোর লাগে আর কি তো আমার সিলেটি বাসা আপনার আপনার আর কিলান লাগের আমার কমেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করি জানাইবার অনুরোধ রইল তো ওই তো দেখোক কাজ পাগারটা আমি বালা করি খসানির পরে খাটলর বিচি দিলাইলাম খাটলোর বিচিটা ভালো করে লারিয়া সারিয়া মশলা লাগিয়ে মিলাইয়া দিলাইলাম আপনার কি তা হয় সিসিঙ্গা সিসিঙ্গারে আসলে শুদ্ধ বাংলা ভাষা যে একটা কয় চি চিচিঙ্গা আর আরও কোনো বাসা থাকলে আমার জানা নাই আমরা সিলেটি ভাষায় কয় চিচিঙ্গা তো ওই তো আমি একটু জাল করে রাঁধছি তরকারিটা আসলে এই ধরনের তরকারিতে একটু জাল বালা লাগে খাঁচামরিচ ফাড়িয়া দিলেও ফারণ বাট আমার এখন রাইত হয়ে গেছে বা আমার ইচ্ছা করে না কাটা মরিচ কাটিয়া দিতাম ওখানে লাগে আমি গুড়ামরিচও দিলাইছি বেশ করে তো খসানির লাগে আমিও তৈরি রাখলাম না দি ডাকিয়া আইরাম তরকারিটা উত্রানির পরে বালা করিয়া অত আমি আইছি তরকারিটা উতড়াই গেছে বালা করিয়া পানি উনি সিদ্ধ হয়ে গেছে মানে খাটল বেশি সিসিঙ্গা সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে গিয়া তো দেখাও এখন আমি বাটিত নিয়ে সার্ভ কর্ম খাওয়ার লাগিয়ে আর আপনার তরে দেখাইয়া দিম আর আসলে তরকারি দেখিয়ে মানে বোঝা যায় কোন তরকারি খাইতে কিলা নইব আর এই যে তরকারিটা আমি রান্না করলাম তো আপনাতে দেখেও বুঝতে পাররা যে কিলা খান লাগতে পারে তো আসলে আজকে ভিডিওটা যদি আপনারা বালা ফাইনতে আমি আসলে সিলেটি ভাষায় আরও ভিডিও দেওয়ার অনুপ্রাণিত হব তো যেটা হচ্ছে কথা যে তরকারিটা রান্না করেছি সেটা আসলে আপনারা যদি না খান বা বাসার চেষ্টা রান্না না করেন তাহলে বুঝতে পারবেন না তরকারিটার স্বাদ কীরকম আর কাঁঠালের বিচি কাঁঠালের দিনে কিন্তু কাঁঠালের বিচির বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায় আমার কাছে কিন্তু খেতে অসাধারণ লাগে আর আমি মনে করি এই তরকারিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ